হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো আজকে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ফেলুদার গোয়েন্দাগিরি অর্থাৎ ফেলুদা এটা যে যেটা বানাচ্ছেন সেটা যেটা সিজন টু সিজন ওয়ান এটাকে আড্ডা টাইমসে এসেছিলো আমরা সবাই দেখেছিলাম আমিও দেখেছিলাম এবং এই গল্পটা মেনলি দার্জিলিং জমজমাট বলে যে স্টোরিটা লিখে গিয়েছিল সত্যিৎ রায় সেটার উপর ভিত্তি করেই বানানো হয়েছে তো আমি ফেলুদার যে কটা গল্প পড়েছি বা সবকটাই আমার পড়া রয়েছে তার মধ্যে দার্জিলিং জমজমাট ওয়ান অফ দ্য বেস্ট মানে ওটা যেমন পড়বেন আপনার একটা আলাদা শিহরণ কাজ করবে এখানে আমরা দার্জিলিংকে দেখানো হচ্ছে দেখে তো এমনি একটা সিহরণ কাজ করে কিন্তু আপনি যখন পড়ছেন লেখাটা এবং লেখাটা পড়ে যখন দার্জিলিংয়ের বর্ণনা শুনছেন বা স্টোরিটা যখন আপনি যখন পড়ছেন না তখন একটা আলাদা সিওহরণ আপনার মনে কাজ করতো আমি গ্যারেন্টিটা যারা পড়েছে প্রত্যেকেরা ফিল করেছে তো আমেরও মানে রীতিমতো আলাদা লেভেলের ঘুষমাশ কাজ করেছিল যখন এটা পড়েছিলাম তো তাই জন্য আশা করেছিলাম যখন এটা দেখবো সেরকমই একটা কিছু আমরা পাবো যেটা আমরা বইতে পড়ে যে সিহরণটা পেয়েছিলাম সেটা যখন দেখবো তখনও পাবো এবার যেহেতু সুজিত মুখার্জি পরিচালক তো একজন ভালো পরিচালক হলে আশা এবং ভরসাটা অনেকটাই বেশি থাকে এবং এর যে প্রথম যেটা পার্ট এসেছিলো অর্থাৎ যেটা সিজন ওয়ান যেটা ছিল সেটা কিন্তু শ্রীদ মুখার্জি খুব একটা খারাপ বানায়নি আমার বেশ ভালো লেগেছিলো এবং যে কারণে কোথাও গিয়ে মনে হয়েছিলো যে হ্যাঁ সত্যি রায় বা সন্ধি রায়ের পর একজন রয়েছে যে ফেলুদাটা ভালো বানাতে পারে হ্যাঁ এই মানুষটা ফেলুদা বানাতে পারবে এরকম একটা আশা তৈরি হয়েছিলো এবং সত্যি কথা বলতে গেলে প্রথম যে সিজনটা ছিল ওটা টোটা চৌ চৌধুরীর অভিনয় অবশ্যই ভালো ছিল ফেলুদ হিসেবে তাকে মানিয়েছিল ভালো কিন্তু অভিনয় একটু জড়তা ছিল মানে পুরোপুরি উনি ফেলুদা হয়ে উঠতে পারেনি কিন্তু বিশ্বাস করুন এই যে সিজন টুটা এটা এসেছে দার্জিলিং জমজমার এটাই কিন্তু টোটারায় চৌধুরী এবার কিন্তু সত্যিকারে পুরোপুরি ফেলুদা হয়ে উঠেছেন এটা সবথেকে বড়ো কথা কিন্তু এটার মানে এটা নয় যে এটা তিনি অভিনয় অসাধারণ করেছে বলে সিরিজটা একেবারে দুর্দান্ত একটা সিরিজ হয়ে গেল এটা কিন্তু নয় এবং এর জন্য অবশ্যই দায়ী করা হতে পারে পরিচালক শ্রীদ মুখার্জিকে কারণ এটা এত ভালো একটা স্ক্রিপ্ট হাতে পেয়েও সেটাকে তিনি ঠিক এক্সিকিউশনটা দিতে পারেননি কেন বলছি কারণ ধরুন আমি এটা বলে শ্রীদ মুখার্জিকে ছোটো করতে চাই না যে এই একই স্ক্রিপ্টের ওপর যদি সত্যি বেঁচে থাকতেন তিনি যদি বানাতেন তাহলে কি তৈরি হতো সেটা বলে আমি সত্যিকে মানে শ্রীদ মুখার্জিকে না ছোটো করতে চাই না কিন্তু এই স্ক্রিপ্টটাকে অনেক বেটার কিছু করে এগিয়ে নিয়ে যাওয়া যেত কিন্তু চিত্রনাট্য প্রচণ্ড এখানে দুর্বলভাবে কাজে লাগানো হয়েছে মানে চিত্রনাট্যটা খুবই দুর্বল স্ক্রিন প্লেটা খুবই দুর্বল যে কারণে কি হয়েছে একটা অসাধারণ স্ক্রিপ্ট হাতে থাকা সত্ত্বেও জিনিসটাকে ঠিক নিয়ে যে এগিয়ে যাওয়াটা মানে পড়ে আমরা যে থ্রিলিং ব্যাপারটা পেয়েছিলাম সিরিজটা দেখার সময় সেই থ্রিলিং ব্যাপারটা একদমই পাওয়া যায়নি তার পেছনে মোদ্দা কথা যে কটা কারণ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে পার্শ্ব রয়েছে তাদের পারফরমেন্স খুব একটা ভালো না হওয়া এবং আরেকটা ব্যাপার যেটা আপনি যখন আড্ডা টাইমসের পর তখন দেখছেন কোনো একটা সিরিজ হইচইতে আসছে তাহলে আপনি ভাবেন যে সেটাকে আরও গ্র্যান্ড স্কেলে বানানো হবে তো শুধুমাত্র দার্জিলিংয়ে গেছে বলে যে গ্র্যান্ড স্কেল হয়ে যায় তা কিন্তু নয় যে ঝাঁচকচকে ব্যাপারটা কালার টোন এগুলো কিন্তু আমার সেই আড্ডা টাইমসের মতোই লাগলো হইচুইয়ের কাজ দেখছি বা হইচই ফিলতে আসছে এখানে যে গ্র্যান্ড লেভেলটা বা যে ঝাঁকচকচকের মানে যে ঝাঁ চকচকে ব্যাপারটা আমরা আশা করেছিলাম সেটার একটুখানি অভাব আমার চোখে পড়েছে যেন মনে হচ্ছে আড্ডা টাইমসেরই আমরা মানে অ্যাডা টাইমসে এটা স্ট্রিম হচ্ছে এরকম একটা ফিলিংস আমার হয়েছে এবার সাইকভাবে অ্যাডা টাইমসের থেকে হইচইয়ে করলে সেটার লেভেলটা একটু বেশি হয় সেইটা কিন্তু খুব একটা চোখে পড়লো না তো এইগুলো মোটামুটি যদি বলে থাকি খারাপ দিক রয়েছে এবং আর একটা খারাপ দিক হচ্ছে কয়েকজনের পারফরমেন্স আমার খুব প্যাথেটিক লেগেছে যার মধ্যে একটা হচ্ছে যিনি রজত চরিত্র অভিনয় করেছেন অভিনয়টা একদমই ভালো লাগেনি মানে একটা জায়গাতে অভিনয় দেখে প্রচণ্ড ফালতু লাগছিলো যে কি কী অভিনয় হচ্ছে তো সেখানে কিন্তু অনেক স্ট্রং অভিনয় দরকার ছিল তো সেই যে মানে পার্শ্বযিতা রয়েছে প্রত্যেকের পারফরমেন্সের একটু ল্যাক যে মানে স্ক্রিপ্টের উপর একটা প্রভাব ফেলেছে বাদ বাকি পারফরমেন্স যারা করেছে তাদের ল্যাক তো এখানে পজিটিভ দিক যেটা আমি প্রথমেই বললাম রায় চৌধুরী অসম্ভব ভালো অভিনয় ওটার থেকে ভালো পজিটিভ দিকে এখানে কিচ্ছু নেই কারণ আমার মনে হয় যে ফিজিক্যালি এবং মেন্টালি এর আগে এর চেয়ে ভালো ফেলুদা আমরা কখনও পেয়েছি বলে এটা ফ্যাক্ট এটা সত্যি কথা মানে সব্যশী বাবুর অভিনয় অসম্ভব ভালো বাবুর অভিনয়ের ধারে কাছে টোটেরায় চৌধুরীর অভিনয় হিসেবে এটা বলছি না কিন্তু ফেলুদা হিসেবে যে মানানসই ব্যাপারটা আজ অব্দি যে কজন এসছে তার মধ্যে আমার মনে হয় টোটারায় চৌধুরীর মধ্যে জিনিসটা রয়েছে কারণ তার যে মানে ফেলুদার যে ব্যায়াম করার যে দক্ষতা ছিল বা যে বডি স্ট্রাকচার গেট আপ কথা বলা ধরেন এগুলো পুরোপুরি রায় চৌধুরীর সঙ্গে যায় বাদবাহী কারোর মধ্যে আমি জিনিসটা কোনো পাইনি তো পর্দায় যেন জীবন্ত ফেলুদাকে দেখছি এই ব্যাপারটা যখনই রায় চৌধুরীকে দেখি হয় এবং এখানে মানে টোটাল রেজুদের অভিনয় অসম্ভব ভালো মানে তিনি পুরোপুরি এখানে ফেলুদা হয়ে উঠেছেন এবং যত দিন যাবে ওনার পারফরমেন্স আরও বেটার হয় মানে তিনি মানুষটা চেষ্টা করছে যে হ্যাঁ আমরা তিনি চেষ্টা করছেন যে হ্যাঁ ফেলুদ আমাকে হয়ে উঠতে হবে সেইটা কিন্তু এবার এই সিজন টুয়ে কিন্তু চোখে পড়েছে তবে তোফসের চরিত্রে তিনি অভিনয় করেছেন তার অভিনয় আগের চেয়ে বেটার মানে পার্ট ওয়ানে যে অভিনয় করেছিল তার থেকে অনেকই বেটার কিন্তু সেই মানানসই ব্যাপারটা যেন একটু অভাব বারবার চোখে পড়ে মানে একটা তোপসে ক্যারেক্টারের যে প্রভাবটা থাকে আপনি যদি দেখে থাকেন এর আগে মানে সোনার কেল্লা বা যা যা এসছে ধরুন জয় বাবা ফেলুদা বা তারপর বড়ো বড়ো যে কাজগুলো এসছে সেখানে ফেলুদার যে প্রভাবটা থাকে না মানে ফেলুদা কি খুব একটা ইম্পর্ট্যান্ট যে ক্যারেক্টার তা না কিন্তু ফেলুদাকে সাহায্য করছে বা খুব যে একটা মানে প্রভাব যে রয়েছে সেটা বোঝা যায় এমন এমন পারফরমেন্স থাকে তো সেটার একটু অভাব কিন্তু চোখে পড়ে আর দেখুন অনির্বাণ চক্রবর্তী একজন অসম্ভব ভালো অভিনেতা দুর্দান্ত একজন অভিনেতা কিন্তু কী হয় একজন অভিনেতা যখন বারবার রকম ক্যারেক্টার প্লে করে যায় মানে আজকে এইখানে ধরুন জয়টা চরিত্রে বর্তমান টাইমে কাউকে খুঁজে পাওয়া খুব মুশকিল এটা সত্যি কথা অনির্বাণ চক্রবর্তী সেটা কেউ পারবে না কিন্তু একটা মানুষকে যখন আপনি কদিন আগে একেন বা উত্তর দেখছেন রকম ক্যারেক্টার প্লে করতে বা একটা নির্দিষ্ট টাইমে তাকে একই ধরনের জিনিসে দেখা যাচ্ছে একটা একঘেয়েমি চলে আসে তো এখানে তার পারফরমেন্স অত্যন্ত ভালো হওয়া সত্ত্বেও সেই এক ঘেয়েমিটা বড্ড চোখে পড়ছে যে হ্যাঁ এই মানুষটাকে আমরা সবাইতেই এরম ধরনের এইভাবেই যেন দেখছি সেটা কিন্তু অনির্বাণ চক্রবর্তী কেরিয়ারও একটা বড় প্রভাব ফেলতে পারে কারণ অনির্বাণ চক্রবর্তী দুর্দান্ত অভিনেতা তাকে আবার আরও অনেক কিছু ভাব দেবে হ্যাঁ তিনি জটেও করেছেন জটেও তিনি হয়ে উঠেছেন এটা নিয়ে অস্বীকার করা কিছু নেই সেটা একেবারে ঠিক কথা কিন্তু তাকে এবার একটুখানি নিজেকে ভাঙতে হবে আরও বেশি করে অন্যান্য ক্যারেক্টার প্লে করতে হবে কারণ আমি মনে করি মানুষটা পারে না এমন কোনো অভিনয় নেই একজন দুর্দান্ত পেলে অভিনেতা তো কদিন আগে যে মানুষটাকে একেনবাবুতে একই ধরনের একটা গেট দেখছি পরবর্তীকালে আবার কাকাবাবুর প্রত্যাবর্তনে তাকে ওই ধরনের একটা ক্যারেক্টার প্লে করতে দেখছি যেটার মধ্যে এই সেটটা রয়েছে আবার বর্তমানে এই জটে উঠত তাকে যখন দেখছি সেই জটেও দেখার যে সেই মানে ফিলিংসটা সেটা একটুখানি মানে একঘেয়ে লাগছে কারণ তাকে পরপর এইভাবেই আমরা দেখছি তো সেটা কিন্তু একটু ভাবার বিষয় রয়েছে বলে আমার মনে হয় এছাড়া বাদবাকি দিক বলতে গেলে কয়েকটা পজিটিভ দিক রয়েছে যেমন দার্জিলিংটাকে দারুণভাবে দেখানো হয়েছে রোপোয়ের যে শটটা রয়েছে খুব ভালো বিভিন্ন যে দার্জিলিংয়ের যে সিনগুলো রয়েছে ওগুলো দেখতে খুব ভালো লাগছে দার্জিলিংকে খুব ভালোভাবে দেখানো হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু কিছু কিছু সিনে খুব ভালো লাস্টের জবনিকাপতনটা রয়েছে ওখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব কিন্তু ভালো এবার দেখুন সত্যিদরা একটা অসাধারণ স্ক্রিপ্ট লিখে গেছে বলে এখানে স্রীজিৎ মুখার্জিকে আর কিছু করতে হয়নি জবনিকা পতনের যে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগবে থ্রিলিং ব্যাপার লাগবে কিন্তু শ্রীজিৎ মুখার্জির মতো একজন পরিচালকের আরও বেটার কিছু করার মতো কিন্তু দক্ষতা বা ক্ষমতা ছিল সেই জিনিসটার কিন্তু বড় অভাব কিন্তু আমার চোখে পড়লো এই সিরিজটাতে নাহলে বাদ বাকি প্রত্যেকের পারফরমেন্স যদি আমি বাদও দিই যে প্রত্যেকের পারফরমেন্স একটু খারাপ হিসেবে যদি আমি বলি যে মুখর জি দোষটা তো একটু কমে কিন্তু আমার হয় এরকম একটা স্ক্রিপ্ট যখন হাতে সে পেয়েছিল আরও বেটার কিছু করা যেত আমার কেন যেন মনে হচ্ছে কাজটা একটু তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে এটা যেন চোখে পড়লো তো এরপর গ্যাংটকে যেটা আসছে সেটা তো সম্ভবত এই মানে এই বছরেরই শেষ দিক করে নাকি রিলিজ করবে বলে শুনেছি যদি না ভুল হয়ে থাকি তো ওটা নিয়ে একটা আশার রয়েছে তো এবার দেখা যাক কি হয় তবে এটা নিয়ে আমার এক্সপেকটেশান প্রচুর ছিল মানে ছটা এপিসোড মিলে মোটামুটি দু ঘন্টা তেইশ মিনিট ধরা যায় টাইটেল ট্র্যাকটা বাদ দিলে মোটামুটি হিসাব করলে দু ঘন্টা পাঁচ মিনিট মতো সামথিং হচ্ছে আর আমার মনে হয়েছে যে এই যে যে টাইটেল ট্র্যাকটাও এবার একটু পাল্টানোর দরকার ছিল এখানে সিঙ্গার পাল্টানো হয়েছে হয়তো কিন্তু সেই স্যুটটা তো একই তো আরও একটু বেটার মনে আমার যে সিজন থ্রি আসছে টাইটেল ট্র্যাকটা হয় চেঞ্জ করা আরেকটু বেটার করা যেতে পারে কারণ ফেলুদার টাইটেল ট্র্যাক একটা খুব ইম্পর্টেন্ট দিক বলে আমি মনে করি তো সেটা একটু মানে অভাব আমার চোখে পড়েছে এই টাইটেল ট্র্যাকটাতে সেটা একটু বেটার করা যেতে পারে তবে টোটারায় চৌদের জন্য প্রশংসা অবশ্যই প্রাপ্য মানুষটা প্রচণ্ড চেষ্টা করছে ফেলুদা হয়ে ওঠার এবং বর্তমানে দাঁড়িয়ে আমার মনে হয় না টোটার চেয়ে ভালো ফেলুদা কেউ প্লে করতে পারবে সেটা আমি চোখ বন্ধ করে বলতে পারি এবং এটাই হচ্ছে এই সিরিজের সবথেকে বড়ো পজিটিভ দিক কিন্তু শ্রীদ মুখার্জি যদি আরেকটু বেটারভাবে কাজটা করতো স্ক্রিন প্লেটার উপর যদি আরেকটু জোর দিত তাহলে আমার মনে হয় যে এটা একটা সেরা কাজ হতে পারতো তো সেরা হতে হতে আমার কোথাও কি মনে হয় সেরা এটা হতে পারলো না কারণ আর একটু বেটার আমি আশা করেছিলাম তো আমি এটাকে রেটিং দেবো পাঁচে তিন তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানো আর যে ওই চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেটে বেলায়কোন তো সবাই ভালো থেকো সুস্থ থেক করি নমস্কার আবার দেখাবে এখন মতো ভাই সবাই ভালো থেকো অ্যান্ড টেক কেয়ার